আমরা সবাই পরিশ্রম করি, হয় টাকা উপার্জন করার জন্য, না হলে সফল হওয়ার জন্য। এসব করি আমরা কিসের জন্য? অনেক টাকা উপার্জনের নেশায় বিভোর হয়ে থাকি আমরা কিসের জন্য? আসলে সত্যি বলতে, আমরা টাকা উপার্জনের জন্য এসব করি না। আমরা খুশি থাকার জন্য, আনন্দ পাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য এসব করে থাকি। তুমি যদি ভেবে থাকো টাকাই একমাত্র খুশির কারণ, তাহলে তুমি ভুল করছো। কারণ টাকার সব কিছু না। হ্যাঁ, আমি মানছি যে বেঁচে থাকতে গেলে টাকার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু টাকাই তোমার খুশির কারণ না। পরিবারের সাথে মজা করে একটা ঘন্টা কাটিয়েও তুমি খুশি হতে পারো, আনন্দ পেতে পারো, এগুলো কিন্তু টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। অনেকে আছে খেলতে ভালোবাসে, অনেকে আছে গান শুনতে ভালোবাসে। আমাদের এই চাওয়াগুলো না খুব ছোট এবং সহজ, কিন্তু এগুলো করার জন্য আমরা সময় বার করি না। ব্যস্ত আছি বলে নিজের খুশিকে বিসর্জন দিয়ে থাকি। যদি খুশি থাকতে চাও, তাহলে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখো। দিনের 24 ঘন্টার মধ্যে অন্তত 30 মিনিট হলেও নিজের ইচ্ছা বা নিজের খুশি হও বা নিজে আনন্দ পাও, সেটা করো। তাহলে দেখবে অবশ্যই তুমি খুশি থাকতে পারবে।